السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمانت بھائی شکل پری نبی محمد مصطفی صلی اللہ علیہ وسلم جوخن اسلام دعوت عرب سماجے دیے چھلین با دیتے شروع کرے چھلین তখন মক্কার মুশরিকরা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে, এই তাওহীদের দাওয়াতকে, এক আল্লাহ তাআলার ইবাদত করো বাকি সবকে ছাড়ো, এই দাওয়াতের যে বিরোধিতা করেছিল সেই বিরোধিতার ধরন বা প্রকরণ কেমন ছিল। প্রথম হলো, তারা প্রিয়নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার বিশেষ করে দাওয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল পর্যন্ত বলল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলল, যার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে সে পাগল। ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, তারা বলে যে আপনি নাকি পাগল। তাহলে প্রথম দাওয়াতের যে বাধা সৃষ্টি করেছিল সেই সৃষ্টি করার প্রথম কথাটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, নাউজুবিল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও যে অপবাদ দিয়েছিল সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষিত পাগল। একটা হলো পাগল, আর একটা হলো প্রশিক্ষিত পাগল, প্রশিক্ষণপ্রাপ্ত পাগল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা দুখান 14 নম্বর আয়াত, সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুন। অতঃপর তারা পশ্চাতে গমন করে এবং বলে এটা তো শিক্ষিত পাগল, অভিনয়কারী। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে তারা যে বাধা দিয়েছিল সেই বাধার মধ্যে আরেকটি শব্দ ছিল যে ইনি হচ্ছেন জ্যোতিষী, ইনি হচ্ছেন গণক বা জ্যোতিষী। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযাব। আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাদের কাছে যখন সতর্ককারী আসলো তাদেরই মধ্য থেকে, তখন কাফেররা বলল যে এ তো হচ্ছে জাদুঘর এবং মিথ্যুক, মিথ্যুক জাদুঘর। তো মিথ্যুক জাদুঘর এবং জ্যোতিষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী বলল না। অতঃপর বাধা দেওয়ার আরেকটি প্রকার ছিল যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ভ্রষ্ট, আর অনেককে বলছে যে এ বদ্দিন হয়ে গেছে, মানে নিজের দিন থেকে ফিরে গেছে, অন্য দিনে চলে গেছে, সে ভ্রষ্ট গুমরাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন। যখন তাদেরকে দেখত, মানে সাহাবাদেরকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, তখন তারা বলতো যে এরা হচ্ছে ভ্রষ্ট দল, এরা হচ্ছে গুমরাহ দল। সূরা মুতাফফিফিন 33 নম্বর আয়াতে বলা আছে। এই কোরআন যেটা আল্লাহ তাআলা পথ প্রদর্শক এবং হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন, সেই কোরআনকে তারা বলতো এগুলো তো পুরনো পুঁথি কথা। ওয়াকালু আনিল কোরআন আজগাস আহলাম, এই গোজামিল পুরানো পুঁথি কথা এগুলো বলা হচ্ছে। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, তারা বলল এগুলো পুরানো যুগের কেসা কাহিনী। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যেন অন্যরা না শুনে, তারা তো শুনলো অন্য সম্প্রদায় যেন না শুনে, এরও কৌশল অবলম্বন করেছিল। এবং এই কৌশল অবলম্বন করে তো তারা বলতো যখন কোরআন পড়া হতো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, কাফেররা বলতো এই কোরআন শোনো না, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর করে দাও যেন তোমরাই জিতে ফেলো, তোমরাই জয়লাভ করো। শেষ পর্যন্ত বাধা দিতে দিতে শেষ বাধার নিয়মটা ছিল যে আপোষে একটা চুক্তি করে নিই, আর সেই চুক্তিটা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমিও আমাদের কিছু ইবাদত বন্দেই করো আমাদের মাবুদদের, আর আমরাও তোমার করি। সে কারণে তো সূরা কাফের অবতীর্ণ হয়েছিল। ভাই সকল, তাহলে একজন নবী এবং নবীর দাওয়াত, যে দাওয়াতটা যে সত্য তাতে কোনো সন্দেহ আছে কি? সেই সত্য দাওয়াতেরও দাওয়াতকেও বাধাপ্রাপ্ত হতে হয়, কিন্তু বাধা দিলেই কি সেই দাওয়াত এবং সেই মিশন ভ্রষ্ট হয়ে যায়, ভুল হয়ে যায়? শুনেন, আমি কয়েকটি প্রশ্ন করি। এক নম্বর, এই যে তারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার দাওয়াতকে যে বিভিন্ন অপবাদ দিল, সেই অপবাদের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কি বিলীন হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল? না, হয়নি। কারণ এটা সত্য দাওয়াত, এটা সত্য একদিন জয়লাভ করবেই। ওয়াজা আল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। দ্বিতীয় প্রশ্ন হলো, তারা কি সত্যবাদী ছিল না মিথ্যুক ছিল? অবশ্যই মিথ্যুক ছিল। তৃতীয় প্রশ্ন, তারা এসব কেন বলছিল? কারণ হলো এই যে, তারা তার দাওয়াত যেটা তিনি দিচ্ছিলেন, সেই দাওয়াতের সাথে তারা মানে সেই দাওয়াতের থেকে তারা ঊর্ধ্বে উঠে, বা বলতে পারেন যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাছে হেরে গেছিল। চতুর্থ নম্বর প্রশ্ন হল যে, বাধাপ্রাপ্ত যদি দাওয়াত যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে মনে রাখবেন সেই দাওয়াতে বেশি ফলপ্রসূ হয়, বেশি প্রচার প্রসার লাভ করে। এখানে আরেকটি মনে রাখতে হবে যে, মানুষ যখন কোনো মিশন এবং ভিশনের আগে গালাগালি শুরু করে, তার মানে হলো যে সে হেরে গেছে আর পারছে না, তাই এখন সে গালাগালি থেকে নিয়ে লাঠি চার্জ থেকে নিয়ে ইত্যাদি কাজ করতে যাচ্ছে। ঠিক আহলুল হাদিস বা সালাফিদের দাওয়াত, যেটা কোরআন এবং সুন্নার দাওয়াত, সেটা যদি সালাফি নামে হোক কিংবা অন্য নামে হোক কিংবা বিনা নামেই হোক, যদি এই দাওয়াত সমাজে দেওয়া হয়, দেওয়ার সময় সেই দাওয়াত যে বাধাপ্রাপ্ত হবে না তা না, সেটাও বাধাপ্রাপ্ত হবে। যত দাওয়াত বেশি তৌহিদবাদী হবে, তৌহিদমুখী হবে, সেই দাওয়াত বেশি বাধাপ্রাপ্ত হবে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বাধাপ্রাপ্ত হয়েছিল। সে কারণে আজ একের পরে এক অপবাদ এই দাওয়াতকে দিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলল যে এরা ইহুদিদের দালাল, কেউ বলল এরা তো আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে খাবিস, কেউ বলল যে এরা হচ্ছে ইংরেজদের দালাল, আর কেউ বলল এরা হচ্ছে সৌদির পাঁচ আটা গোলাম, আবার কেউ বলল দরবারি আলেম, কেউ বলল পেড মুফতি, পেড শেখ, কেউ বলল টাকা নিয়ে দাওয়াত দেয়, ইত্যাদি। এ সকল অপবাদ যে একের পর এক দেওয়া হচ্ছে, এখান থেকে বোঝা প্রয়োজন যে এই দাওয়াতের মধ্যে সত্যতা আছে বলে এর শত্রুতা বেশি। এখন আমি একটি প্রশ্ন করি যে, আচ্ছা বলেন তো, এই সকল দাবি যেগুলো করা হলো বা অপবাদ দেওয়া হলো, এগুলা কি সত্য না ধারণা? যদি সত্য হয় তো বলে দেন, অমুক শেখ তমুক শেখ এরা ইহুদির দালাল, কারণ ইহুদির সাথে অমুক জায়গায় সাক্ষাৎ হলো, এদের সাথে এই চুক্তি হলো, তারপরে ওরা এই মিশনে কাজ করছে, স্পষ্ট করে বলে দেন। না ভাই, এটা পারবেন না, কখনো পারবেন না। আর চোখে এমন পর্দা লাগিয়ে রেখেছেন যে যারা সরাসরি ইহুদিদের দালালি করছে, যাদের এমবেসি পতাকা ইত্যাদি সব কিছু দেখছেন, ওদেরকে দালাল মনে হচ্ছে না, কিন্তু যাদের কোনো সম্পর্ক নেই তাদেরকে দালাল মনে হচ্ছে, এটা একটা চোখে পট্টিও আছে। আমি বলতে চাচ্ছিলাম যে, এটি হচ্ছে সত্য একই বিষয় না এটি হচ্ছে জাননি তথা আপনাদের একটা অনুমান? যদি অনুমান হয়, তাহলে অনুমানের সম্পর্কে মহান রাব্বুল আলামিনের একটি ঘোষণা শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন ইসমুন। হে মুমিনেরা, তোমরা অধিক অনুমান করা থেকে বেঁচে থাকো, কারণ কতিপয় অনুমান, কিছু কিছু অনুমান, এটা হচ্ছে গুনার বিষয়, গুনার কাজ। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। তাই ইয়াকিন যদি না থাকে, প্রমাণ যদি সত্যিকারে আপনি না করতে পারেন, তাহলে অনুমান করবেন না, অনুমান হচ্ছে গুনার কাজ। আরেকটি কথা বলি যে, ধরে নেন এই সকল শেখ যাদেরকে বলছেন যে পেড মুফতি, এই পেড মুফতি কথাটা প্রথম শুনছি জীবনে, যে কোথাও আবার পেড করে মুফতি হয় বা তারা ফতোয়া দেয়, কে জানি হয়তো যারা এরকম করে তারাই এই সকল পরিভাষা আবিষ্কার করেছে, আল্লাহ আলাম। ধরে নেন এই সকল আলেম ওলামা এবং শেখ আল্লাহকে ভয় করে না, তাই এরকম দালালি করে। তাহলে এখন প্রশ্ন হল যে, আপনারা তো কম করে হলে আল্লাহকে ভয় করেন, আপনাদেরকে তো আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে তোমরা কথা বলো না। অবশ্যই চোখ, অবশ্যই শ্রবণ মানে কান, চোখ এবং অন্তর, এসব কিছুর সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। সূরা ইসরা 36 নম্বর আয়াত। কি মনে করছেন ভাই, পৃথিবীতে আপনি অপবাদ দিয়ে পরিবেশকে ঘোলাটে করে একটা সত্য দাওয়াতের বিরোধিতা করবেন, নিজের কিছু দল বা নিজের কিছু লাভের জন্য বা নিজের কিছু আর অন্য কোনো কারণে, আপনি কি মনে করছেন আপনি কিয়ামতের দিনে এ সকল কিছুর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না? আল্লাহ বলছেন ইন্নাস সামা আওয়াল বাসার আওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার চোখ, আপনার কান, আপনার দিল, আপনার অন্তরে যা কিছু আপনি করছেন এ সকল কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে সকল গালি এবং অশ্লীল ভাষায় যে কথা বলা হয় এ সম্পর্কেও কি আপনাকে জিজ্ঞাসা করা হবে না? প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন ব্যক্তি গালি গালাজ করতে পারে না, গালমন্দ করতে গালমন্দকারী হয় না, ওয়ালাল লাআন অভিশাপ দাতাও হয় না, ওয়ালাল ফাহিশ আর অশ্লীল ভাষী হয় না, ওয়ালাল বাদি এবং নোংরা ভাষীও হয় না। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহি বলেছেন। যেতে যেতে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলে দিই। আপনি কাউকে যখন ইহুদির দালাল বলছেন, তাহলে ইহুদির দালাল আর একটা হলো ইহুদি, তাহলে ইহুদিটা বেশি নোংরা আর দালালটা একটু কম নোংরা, কিংবা দুটাই একই ধরনের নোংরা। কিন্তু একটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সিরাত, ইহুদিদেরকে গালাগালি করা সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সম্প্রদায়ের সম্পর্কে তিনি ছিলেন রহমত স্বরূপ। তবে একটি বিশেষ হাদিস এই ক্ষেত্রে এসেছে বলেই আমি এটা উল্লেখ করতে চাচ্ছি, একটু শুনবেন। হাদিসটিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন ইন্নাল ইয়াহুদা আতাউন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি সম্প্রদায় কিছু লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল আসসালামু আলাইক, আসসালামু আলাইক এই কথা বলল, বেহাজফিল লাম, লাম হজব করে, লাম না বলে মানে আসসালামু না বলে আসসাম বলল। আর সাম শব্দটির অর্থ হচ্ছে মৃত্যু, তাহলে আসসালামু আলাইক তোমার উপর মৃত্যু হোক এই অর্থ দাঁড়ায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকুম, তোমাদের উপর, তোমাদের উপরও ওইরকম, এই শব্দটির অর্থ এরকম হলো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছিলেন, তিনি খুব ভিতরে ভিতরে রেগে গেছেন, সে কারণে তিনি চট করে বলছেন আসসালামু আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহ ওয়া গাযাবা আলাইকুম, তোমাদেরই মরণ হোক, আল্লাহর অভিশাপ হোক তোমাদের উপর এবং আল্লাহ তোমাদের উপর রাগান্বিত হোক। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন। যখন বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাহলান ইয়া আয়েশা, আয়েশা একটু থামো, একটু চিন্তা করো, আলাইকে বির রিফক, তোমাকে নম্রভাবে কথা বলার প্রয়োজন আছে, নম্র আচরণ করা উচিত ছিল, ওয়া ইয়াকে ওয়াল উনফ, আর কঠোর এবং শক্ত কিছু বলা থেকে দূরে থাকা দরকার ছিল, আবিল ফহস কিংবা কটু কথা, অশ্লীল কথা বলা থেকে দূরে থাকা দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন আওয়ালাম তাসমা মা কালু, তারা যা বলল সেটা আপনি শুনতে পেলেন না, মানে ওরা যে বললো আপনার মরণ হোক এ কথা শুনতে পেলেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আওয়ালাম তাসমাই মা কুলত, আমি যা বললাম সেটা তুমি শুনলে না, মানে আমিও তো বললাম, ওরা বললো তোমার মরণ হোক, আমি বললাম তোমাদেরও, তাহলে তো উত্তর হয়ে গেল, আমিও তো ওদের উত্তর দিয়ে দিয়েছি। আর তো তারপরে বললেন যে রাদাত তো আলিহিম, আমি তো উত্তর দিয়েছি, দিলাম তাদের কাছে, তাদেরকে, ফাইউস্তা যা বলি ফিহিম, আমার উত্তর গ্রহণ করা হবে, আল্লাহ কবুল করবেন, ওয়ালা ইউস্তা যা বলাহুম ফিয়া, তাদের বদোয়া আমার ব্যাপারে গ্রহণ হবে না, আল্লাহ তালা তাদের বদোয়া আমার ব্যাপারে কবুল করবেন না, কিন্তু আমার দোয়াটা তো আল্লাহ তালা কবুল করবেন। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। তাহলে স্বয়ং যদি কেউ ইহুদিও হয় তাকেও আপনি কটু ভাষায় এরকম মন্তব্য করতে পারেন না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। তাহলে যদি আপনি কোনো মানুষকে, কোনো মুমিনকে, কোনো শাহাদাত, দুই শাহাদাতের যে সাক্ষীদাতা,
তৌহিদের প্রচার প্রসারক, সেরকম ব্যক্তিদেরকে যদি ইহুদিদের দালাল বলেন আর এই সকল অপবাদ দেন, তাহলে এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের সিরাত কি? এরকম করা কি আপনাদের শোভা পায়, মানুষকে শোভা পায়, মুসলিমকে শোভা পায়? একটু আখেরাতের ভয়ে অন্তরে রাখা উচিত নয়? যারা এই সকল দাওয়াতের প্রচার প্রসার করছেন তাদের কি জান্নাত যাওয়ার প্রয়োজন নেই? খালি আপনিই যেতে চান? না, যারা দাওয়াত দিচ্ছেন এই তৌহিদের তাদেরও জান্নাত যাওয়ার দরকার আছে। অনেকেই শেষে বলেন, তাহলে এই সকল মৌলবী সাহেবরা, আলেমরা, শেখরা এ সকল অপবাদের উত্তর কেন দেয় না? জি ভাই, উত্তর কেন দিই না? উত্তর সব সময় দেওয়া যায় না, কোনো সময় চুপ থাকতে হয়, কোনো সময় এই কারণে উত্তর দেওয়া যায় না যে যারা আমাদেরকে অপবাদ দিচ্ছে তাদেরকে কি আর আমরা উল্টা অপবাদ দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তো হচ্ছে যে ইহুদি সম্পর্কে কেউ যদি কটূক্তি করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকে বিররিফ, তোমাকে নম্র আচরণ করা উচিত, তোমাকে কঠিন হওয়া উচিত না, তোমাকে অশ্লীল কথা বলা উচিত না। সেই জন্যই হয়তো শেখরা এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার চরিত্র এবং তার চরিত্র মেনে চলেন বলে হয়তো এরকম উত্তর এ সকল শেখরা দেন না। আর একটা আমাদের গ্রামের প্রবাদ বাক্য আছে যে কুকুর কামড়ালে কি কুকুরকে কামড়ানো যায়, কত কথাটা কাউকে খারাপ লাগতে পারে কিন্তু প্রবাদ বাক্য, মানে আপনার সঙ্গে যে খারাপ আচরণ করেছে বলে আপনাকেও খারাপ আচরণ করতে হবে না। এখানে ধৈর্য এবং সবরের প্রয়োজন আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাতের প্রয়োজন আছে। আখেরাতে এ সকল গালগুলিও একদিন সওয়াব হয়ে যাবে, সওয়াবে পরিবর্তন হবে। মানুষ মধুর সুন্নত পালন করতে চায় কিন্তু গাল খাওয়াটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্না, সেটা কিন্তু অনেকে পায় না। হয়তো এই সকল শেখরা একদিন এই সুন্নত পাওয়ার কারণেই আর এটা সওয়াবে পরিবর্তন হওয়ার কারণেই হয়তো নাজাত পেয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে আশা করি যে আমরা যেন বিষয়টি বুঝার চেষ্টা করি। মোট কথা হচ্ছে এই, কারো সম্পর্কে অহেতুক অনুমানের কারণে কোনো অপবাদ কোনো মুমিন কোনো মুসলিম দিতে পারে না, আর যদি সে সম্প্রদায় আলেম ওলামা হয় তাহলে ওই বিষয়ে আরও দিতে পারে না। কারণ যদি আলেম ওলামারাই খারাপ হয়ে যায় তাহলে তো বিশ্ব খারাপ হয়ে যাবে, তাহলে তো মুসলিম সমাজ খারাপ হয়ে যাবে, সকলে খারাপ হয়ে যাব আমরা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।